करते अब ये कह रे वो तहरी भाई आए हाय अमर के खो ना आसी रे भाई आसी 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 ये कह रे अमर भाई अमर के खो ना आसी रे भाई सारा जी बोल रागवानी दो यार चोरो ने राशा अमर जी गाय এমনকি গত এক সপ্তাহ আগে দেখেছেন ওই তাইরি একটা মাহফিলে গেছে, যাওয়ার পর ওর বন্ধুকে জিকির করতে দিয়েছে, ও একটা চেয়ারে বসে আছে, ওর বন্ধু জিকির করতে করতে বলতিছে তুমি ছাড়া আমার কেহু নাই রে তাহিরি ভাই আমার কেহু নাই, তখন তাহিরি বলতিছে আসি রে ভাই আসি 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 এ যুবকেরা কত কও না কে, ওর বন্ধু বলতিছে তুমি ছাড়া আমার কেউ নাই, আর তাহিরি বলতিছে আসি রে ভাই আসি আসি আসি, এরই নাম নাকি জিকির। বিশ্বাস করেন বাংলার জমিনে এই রকম আজগবি জিকির করার কারণে এই বাংলাদেশের মুসলমানদের সম্মান গোটা পৃথিবীতে নষ্ট হয়েছে, আরো জোরে বলেন না কেন। আর কিছু কিছু লোক আবার জিকির করতে করতে ভাঁজ ধরে মাথাত লাফ দিয়ে ওঠে, আছে না নাই যুবকেরা দেখেছো ভাঁজ ধরে লাপাতে লাপাতে উপরে ওঠে, আবার কিছু পীরের মুড়িদের আসে ওই বক্তার মাইক পর্যন্ত ছিটে ফেলে দেয় এই রকম লাপালাপি দেখে, আবার কিছু বাউল শিল্পীরা গান বের করেছে, আমি কি বলবো নাকি বলবো, এত লাফাস কেন রে তোরা এত লাফাস কেন এত লাফাস কেন রে তোরা এত লাফাস কেন, লাফাইয়া খোদারে পাইলে আগে পাইতো ব্যাং, আর জোর বলেন। যদিও কথাটা শুনতে খারাপ লাগতেছে কিন্তু কথার ভেতরে বাস্তবতা আছে না নাই। বর্তমানে বাংলাদেশে 48,000 পীর, জোরে বলেন কত হাজার, আর যেই রকম পীর যেই রকম দরবার ওই রকম ভেন ভেন জিকির, মানে এক এক দরবারের এক এক জিকির, আমি কি দুই একটা বলবো নাকি বলবো বলবো, আল্লাহ রলি কাজা বাবা বিশ্বের রলি কাজা বাবা হরিদিপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দা বাবা লক্ষ যাকে কথা কন কথা কন, দুই কান্দর দুই ফেরেস্তা আছে না নাই, দুই ফেরেস্তা শুধু কলম কামড়াচ্ছে, কি কামড়াচ্ছে, আল্লাহ বলতেছে কে ফেরেস্তা তোমরা কলম কামড়াও কেন, ফেরেস্তারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝবার পারতেছি না লিখবো কি, তার কারণ ওই কোরআন হাদিসে তো হুহা নামে কোনো জিকির নাই, এ কথা কন না কে, বাংলাদেশে তো জিকির চলে বসেন বসেন বইসে যান, যুবকেরা কথা কয় না কে রে, যুবকেরা তাহিরিকে চেনো না, তাহিরি মানে তো হলো ভাইরালের মেশিন, কিসের মেশিন, ও নিজেই বলছে যে আমি আবার মুখ দিয়ে ছিটে বলি ওটাই ভাইরাল হয়ে যায়, এমনকি গত এক সপ্তাহ আগে দেখেছেন ওই তাইরি একটা মাহফিলে গেছে, যাওয়ার পর ওর বন্ধুকে জিকির করতে দিয়েছে, ও একটা চেয়ারে বসে আছে, ওর বন্ধু জিকির করতে করতে বলতিছে তুমি ছাড়া আমার কেহু নাই রে তাহিরি ভাই আমার কেহু নাই, তখন তাহিরি বলতিছে আসি রে ভাই আসি 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 আসি, এ যুবকেরা কথা কও না কে, ওর বন্ধু বলতিছে তুমি ছাড়া আমার কেউ নাই, আর তাহিরি বলতিছে আসি রে ভাই আসি আসি আসি, এরই নাম নাকি জিকির। বিশ্বাস করেন বাংলার জমিনে এই রকম আজগবি জিকির করার কারণে এই বাংলাদেশের মুসলমানদের সম্মান গোটা পৃথিবীতে নষ্ট হয়েছে, আরো জোরে বলেন না কেন। আর কিছু কিছু লোক আবার জিকির করতে করতে ভাঁজ ধরে মাথাত লাফ দিয়ে ওঠে, আছে না নাই যুবকেরা দেখেছো ভাঁজ ধরে লাপাতে লাপাতে উপরে ওঠে, আবার কিছু পীরের মুড়িদের আসে ওই বক্তার মাইক পর্যন্ত ছিটে ফেলে দেয় এই রকম লাফালাফি দেখে, আবার কিছু বাউল শিল্পীরা গান বের করেছে, আমি কি বলবো নাকি বলবো, এত লাফাস কেন রে তোরা এত লাফাস কেন এত লাফাস কেন রে তোরা এত লাফাস কেন, লাফাইয়া খোদারে পাইলে আগে পাইতো ব্যাং, আর জোর বলেন। যদিও কথাটা শুনতে খারাপ লাগতেছে কিন্তু কথার ভেতরে বাস্তবতা আছে না নাই, এরা আবার মাঝে মধ্যে গান গায় কি রহমান কাতিবিন রোজগার সরের দিন মাওলার কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক, কি বাবা
একেবারে বাস্তব বলতেছি বাস্তব। গত 4 বছর আগে আমি মাহফিলে গেছি সাতপুর জেলার মতলব থানা। ওখানে যাওয়ার পরে কিছু লোক আসে বলতেছে হুজুর আমাদের এখানে ন্যাংটা বাবা আছে হুজুর দেখতে যাবেন। আমি বললাম দেখা তো যায় না, যাই দেখি পীরের অবস্থা একেবারে পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত সফফান সফফা। কথা কি বোঝা যায়? একেবারে অফিস আদালত স্টেশন সববার করা। আমি তখন দেখে বলতেছি নাউজুবিল্লা, সাথে সাথে একটা মুরিদ বলতেছে নাউজুবিল্লা বলবেন না হুজুর বাবার ভেতরে মাল আছে হুজুর। কি আছে? আমি বললাম কেরে পাগলা মাল যাচ্ছ, মাল তো দেখাই যাচ্ছে, নতুন কি মাল আছে ওটা দেখা। কতক্ষণ ঠিক কি না? এই সমস্ত সিটের বাটপারদেরকে জুতো পিতা করে দেখছাড়া করা দরকার। কিন্তু মনের মধ্যে বড় কষ্ট ভাই, এইরকম ভণ্ডামি যারা বাংলাদেশে করতেছে এদের কোনো বিপদ বাংলাদেশে নাই, কিন্তু যারাই কোরআনের হক কথা বলেছে কোরআনের সত্য কথা বলেছে তারাই 50 বছর তাফসির করে আজকে জেলখানার মধ্যে বন্দী হয়ে আছে। তার মানে বোঝা গেল কোরআনের পক্ষে থাকলে বিপদ হয় কিন্তু ভণ্ডামি করলে কোনো বিপদ। এই বসেন বসেন, এই জালালি মদিনার গোলামি আমায় দইয়া, এই যা জালালি মোরে মদিনার গোলামি আমায় দইয়া মাশাল্লাহ। হাই হাই, ওরে বাবা, তাইরে তো অনেক ভক্ত আছে, চলবে কিন্তু কোনো ওটা উঠি করা যাবে? তাহলে চিৎকার করে বলেন কোরআনের পক্ষে থাকলে বিপদ আছে না নাই? আরো জোরে বলেন। আর কোরআনের আন্দোলন করতে গিয়ে যারা বিপদে পড়বে তাদেরকে কে হেফাজত করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াত তাকিল্লাগা ইয়াজাল্লাহু মিন আমরিহি ইউসরা। পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, তোমরা যদি ইমানদার মুত্তাকি হতে পারো, তোমাদের কলিজার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে তোমাদের কোনো টেনশন করা লাগবে না, আমি আল্লাহ তোমাদের সমস্ত বিপদ থেকে হেফাজত করব। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এ যশোরের মুসলমান চিৎকার করে বলেন তো দেখি ইমানদার মুসলমানদেরকে হেফাজত করবে কি? আরো জোরে বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া গেল, ওই আগুনের ভেতরে অগ্নিকুণ্ডটাকে জান্নাতের বাগান বানাইয়া দিল কে? আরো জোরে। মুসা নবী যখন লোহিত সাগরের মধ্যে ঝাঁপ দিল, ওই লোহিত সাগরের ভেতরে 12টা রাস্তা যিনি বানাইয়া দিল তিনি কে? হযরত ইউসুফ আলাইহিস সালামকে জেলের মধ্যে বন্দী করা হলো, ওই জেলের ভেতর থেকে 10 বছর পরে মুক্ত করে মিশর দেশের ভেতরে রাষ্ট্রপতি যিনি বানাইল তিনি কে? ওই আল্লাহ আজও আছে না নাই? ওই আল্লাহর ক্ষমতা আছে না নাই? এই বান্দার মুসলমান বোঝার চেষ্টা করবেন। আমি কিন্তু আপনাদের ভেতরে দীর্ঘক্ষণ কথা বলবো না, তবে একটা মেসেজ দিয়ে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব। তবে এখনো যদি আপনারা অনুমতি দেন মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো, অনুমতি আছে? আমার মা বোনেরা রে কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। জানি না আর জীবনে আপনাদের মধ্যে আসতে পারবো কি পারবো না, তবে আপনাদের উদ্দেশ্যে আমি 2 মিনিটের একটা মেসেজ দিয়ে বিদায় নিয়ে চলে যেতে চাই। আমার নাবিজি একদিন গভীর অজুনিতে ঘুম থেকে ওঠার পরে আস্তে করে বিবি খাদিজার ঘরের মধ্যে চলে গেলেন। ওই বিবি খাদিজার ঘরের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে বিবি খাদিজা ঘুম পাড়তিছে, এমন সময় আমার নাবিজি বিবি খাদিজার কপাল বরাবর চুম্বন করেছে। কোথায় চুম্বন করেছে? আরো জোরে বলেন। এখন চিৎকার করে বলেন তো দেখি স্বামী স্ত্রীর কপালে চুম্বন করা কি? আরো জোরে বলেন, শুধু কি জায়েজ? সুন্নাত। জোরে বলেন কি? কিন্তু সুন্নাতটা পালন করবেন কখন? বিয়ের আগে না বিয়ের পরে? কথা কয় না? অথচ 14 ফেব্রুয়ারি যখন চলে আসে স্কুল কলেজ ভার্সিটিতে রমনার বটমূলে পার্কে পার্কে লেখে লেখে স্কুল কলেজের ভেতরে কত যুবক যুবতী কুকুরের মতো জোড়া লাগে। এ যুবকেরা কথা কও, আর যে যুবক যুবতীগুলো কুকুরের মতো জোড়া লাগার পরে চুমোচুমি করে চিৎকার করে বলেন তো দেখি এরা বিয়ের আগে করে না বিয়ের পরে?
আর যুবকেরা কথা কয় না, কেরে কমন পড়ছে নাকি? কিন্তু বিয়ের আগে প্রেম ভালোবাসা জায়েজ না? আরো জোরে বলেন জায়েজ। এ যুবকেরা তোমরা ধৈর্য সহ অবজার বসার চেষ্টা করো, তোমাদের জন্য কিন্তু স্পেশাল কিছু আলোচনা রেডি করে রেখেছি। তাহলে চিৎকার করে বলেন তো দেখি, আমার নবীজি খাদিজার কোথায় চুম্বন করেছে? আরো জোরে, জোর হলো না কপালে চুম্বন করার সঙ্গে সঙ্গে বিবি খাদিজার ঘুম ভেঙে গেল। খাদিজা বলি ইয়া রাসূলুল্লাহ, এই গভীর রজনীতে আপনি কেন আমার কপালে চুম্বন করলেন জানতে চাই। রসুল ডাকতে বলে, খাদিজা রে, তোমার কপালে চুম্বন করার কারণ হলো এই মাত্র আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল এসে বলে দিয়ে গেছে, খাদিজার জন্য আল্লাহর পক্ষ থেকে দুইটা সুসংবাদ আছে। সুসংবাদ আছে দুইটা, জোরে বলেন কয়টা? আরো জোরে, সাউন্ড নাই। আপনাদের কি ঘুম ধরছে নাকি? এই যে আমি বসে আছি একেবারে সোজা, এই পাশে এক ভাগ, এই পাশে এক ভাগ, আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি বিবি খাদিজার জন্য সুসংবাদ আছে কয়টা? আরো জোরে, আপনারা মুখ বন্ধ করেন, এবারে আপনারা বলেন তো দেখি খাদিজার জন্য সুসংবাদ আছে কয়টা? ওরে বাবা, কে রে ভাগ করে দিয়ে না সাউন্ড বাড়তিছে, তার মানে আপনি আলসেমি করতেছেন না? আমার ভাইরা ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা আছেন তারাও কথা বলবেন, দুই পাশে চেয়ারে যারা বসে আছেন তারাও কথা বলবেন, সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি বিবি খাদিজার জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আছে কয়টা? আরো জোরে, জোর হলো না,